সুপ্রিয় দর্শক বন্ধু এসকে অনলাইন কৃষিবিদে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে আপনাদের সামনে এসেছি ফার্টিগো বা হিউমিক অ্যাসিড কী আসলে কি কাজ করে এবং কোন কোন ফসল ব্যবহার করবেন আজকে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো দর্শক বন্ধু আপনারা এই ফার্টিগো বা হিউমিক অ্যাসিড সম্পর্কে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এসকে অনলাইন কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল খাতে থাকুন ফার্টিগো বা হিউমিক অ্যাসিড বা শিকর বর্ধক এর কাজ কি এবং আপনারা কীভাবে প্রয়োগ করবেন ফার্টিগো এর কার্যকারিতা ফার্টিগো এর প্রধান কাজ হচ্ছে গাছের শিকড় বৃদ্ধি করে এবং ফসলের প্রায় পঞ্চাশ পার্সেন্ট শিখর বৃদ্ধির মাধ্যমে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি করে ফার্টিগো বা হিউমিক অ্যাসিড মাটিতে এই উপাদানটি পর্যাপ্ত না থাকলে সার ব্যবহারে উৎকর্ষতা বৃদ্ধি পায় না ফলে ফসলের উৎপাদন কমে যায় ফার্টিগো বা হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে সকল সারের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে মাত্র তিন দিনেই ফসলের বৃদ্ধি করে ফার্টিগো বা হিউমিক অ্যাসিড ফসলের বৃদ্ধির প্রথম দিকেই প্রয়োগ করতে হবে এবং ফার্টিগো ফসলের অঙ্কুর অঙ্কুরোদ্গম আর বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ায় অ্যাসিড বা ফার্টিগো ফসলের কাণ্ড ও পাতার ক্লোরোফিল বা সবুজ কোষ বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ায় ফার্টিগো বা অ্যাসিড জৈব উপাদানে সমৃদ্ধ হওয়ায় ব্যবহারের ফলে ফসলের ও পরিবেশের কোনো প্রকার ক্ষতিকর প্রতিক্রিয়া পড়ে না বা নেই তর্শক বন্ধু এই ফার্টিগো বা অ্যাসিড আপনারা কোন কোন ফসলে ব্যবহার করবেন এই হিউমিক অ্যাসিড বা ফার্টিগো ব্যবহারের ক্ষেত্র ধান ভুট্টা গম আলু সহ সকল প্রকার কন্দাল ফসল এবং টমেটো মরিচ বেগুন সহ সকল প্রকার সবজি এবং আম আনারস পেয়ারা কলাসহ কলা ও পেঁপে সহ সকল প্রকার ফল এবং রজনীগন্ধা সহ সকল প্রকার ফুল গাছে প্রয়োগ করা যায় দর্শক বন্ধু আপনারা চাইলে আপনাদের মূল্যবান ফসলে শিকড় গাছের শিকড় বৃদ্ধির জন্য এই হিউমিক অ্যাসিড বা ফার্টিগো ব্যবহার করতে পারেন এর প্রয়োগমাত্রা তেত্রিশ শতাংশ জমিতে বা এক বিঘা জমিতে দুই কেজি ফসল বৃদ্ধির প্রথম দিকেই ফার্টিগো বা হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে বা প্রয়োগ করবেন তো দর্শক বন্ধু ফার্টিগো নিয়ে এই ছিল আজকের আলোচনা তো আপনারা আপনাদের মূল্যবান ফসলে শিকড় বৃদ্ধি করার জন্য অ্যাসিড ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনার আপনার মূল্যবান ফসলে যে কোনো কীটনাশক শতনাশক বা সার বা যাই বলেন না কেন যাই প্রয়োগ করবেন অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন এসকে অনলাইন টিভি কোনো কোম্পানির প্রচার বা অপ্রচার করে না আমি নিজে এবং আমার এলাকায় বা আমাদের গ্রামের মাঠে কৃষক যে জিনিসটা ব্যবহার করে এসকে অনলাইন কৃষিটি সেটা আপনার সাথে শেয়ার করে বা আপনাদের সামনে তুলে ধরে দর্শক বন্ধু আপনারা আপনাদের মূল্য ফসল ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এসকে অনলাইন কৃষিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটি শেয়ার করবেন সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষিটি চ্যানেলের সাথে থাকেন ধন্যবাদ